কপার আকরিক আছে দুটি, একটা আছে কপার পাইরাইট সিইউ এফিএস টু, আর একটা আছে অ্যালকোসাইট সিইউ টু এস। কপার পাইরাইট থেকে কপার নিষ্কাশন পারলে অ্যালকোসাইট থেকেও পারবা। প্রথমে কপার পাইরাইটস কে বাতাস উপস্থিতিতে উত্তপ্ত করা হয়, উত্তপ্ত করলে কপার সালফাইড, ফেরাস অক্সাইড ও সালফার ডাইঅক্সাইড এর মিশ্রণ পাওয়া যায়। সালফার ডাইঅক্সাইড গ্যাসও, এটা বের হয়ে, গ্যাসীয় পদার্থ যেহেতু এটা বের হয়ে চলে যায়। কপার সালফাইড ফ্রাজ অক্সাইড এর মিশ্রণের মধ্যে দেখো অ্যালকোসাইড আছে, তার মানে কি দাঁড়াইলো, কপার প্যাডেসটা অ্যালকোসাইডে রূপান্তরিত হয়েছে। এই অ্যালকোসাইড আর ফ্রাজ অক্সাইডের মিশ্রণকে বলা হয় কপার ম্যাট। ফ্রাজ অক্সাইডকে সরিয়ে ফেলানোর জন্য কপার ম্যাটের মধ্যে সিলিকন ডাইঅক্সাইড মিশ্রিত করা হয়। সিলিকন ডাইঅক্সাইড কপার ম্যাটের মধ্যে শুধুমাত্র ফ্রাজ অক্সাইডকে, শুধুমাত্র ফ্রাজ অক্সাইড এর সাথে বিক্রিয়া করে ফ্রাজ সিলিকেট ধাতুমলে পরিণত হয়। ফ্রাজ সিলিকেট ধাতুমল উপরে ভেসে থাকে, সেখান থেকে ফ্রাজ সিলিকেট ধাতুমলকে সরিয়ে ফেলা হয়। এই কথাটা বলার পর আমাদের বিক্রিয়া দিতে হবে ফ্রাজ অক্সাইড সিলিকন ডাইঅক্সাইড ফ্রাজ সিলিকেট ধাতুমল। ফ্রাজ সিলিকেট ধাতুমল দ্রবণের মধ্যে ভেসে থাকে, একে পৃথক করে নেওয়া হয়, পৃথক করে নিলেই ফ্রাস অক্সাইড অপসারিত হয়। পাত্রে শুধুমাত্র কপার সালফাইড বিদ্যমান, এই কপার সালফাইডকে নিয়ন্ত্রিত বায়ু প্রবাহে উত্তপ্ত করা হয়, উত্তপ্ত করলে বিশুদ্ধ কপার ধাতু আর সালফার ডাইঅক্সাইড পাওয়া যায়। কপার সালফাইড নিয়ন্ত্রিত বায়ু প্রবাহ উত্তপ্ত, উত্তপ্ত করলে কি হবে, বিশুদ্ধ কপার বা সালফার ডাইঅক্সাইড। এখানে যে কপারটি পাওয়া যায় এই কপারটি 100% বিশুদ্ধ হয় না, একে বলা হয় ব্লিস্টার কপার। এখানে উৎপাদিত যে ব্লিস্টার কপার পাওয়া গেল, এই ব্লিস্টার কপার 100% বিশুদ্ধ নয়, একে বিশুদ্ধ করার জন্য ধাতু বিশোধনে নিয়ে যেতে হয়। ব্লিস্টার কপার 100% বিশুদ্ধ নয়, একে বিশুদ্ধ করার জন্য তড়িৎ বিশোধনে নিয়ে যেতে হয়। তড়িৎ বিশোধন করার সিস্টেম হচ্ছে ব্লিস্টার কপার থেকে পাওয়া অবিশুদ্ধ কপারকে অ্যানোডে বসিয়ে দিতে হয় এবং একটি বিশুদ্ধ কপার দণ্ড ক্যাথোডে বসিয়ে দিতে হয়। পাত্রের মধ্যে না হয় কপার সালফেটের দ্রবণ নিয়ে অ্যানোড ক্যাথোডকে তড়িৎ প্রবাহের তার দ্বারা তড়িৎ উৎসের সাথে সংযুক্ত করে তড়িৎ পাঠিয়ে দেওয়া হয়। তড়িৎ পাঠানো হলে কি হয়, এই যে ব্লিস্টার কপারের দণ্ড, এই ব্লিস্টার কপারের প্রত্যেকটি কপার পরমাণু দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার ক্যাটায়নে পরিণত হয়। কপার ক্যাটায়ন দণ্ড থেকে কপার সালফেট দ্রবণে মিশ্রিত হয়, ফলে দ্রবণের মধ্যে কপার ক্যাটায়নের আধিক্য সৃষ্টি হয়। কপার ক্যাটায়নের আধিক্য দূর করার জন্য ক্যাথোডে যায়, ক্যাথোডিকে দুটি ইলেকট্রন গ্রহণ করে মুক্ত কপার ধাতু বা বিশুদ্ধ কপার ধাতুতে পরিণত হয় এবং ক্যাথোডে বিশুদ্ধ কপার ধাতু জমতে থাকে। ক্যাথোড থেকে বিশুদ্ধ কপার ধাতু সংগ্রহ করা হয়, এভাবে ব্লিস্টার কপার থেকে বিশুদ্ধ কপার পাওয়া যায়। অ্যানোডে বিক্রিয়া কপার দুটি ইলেকট্রন বর্জন, কপার ক্যাটায়ন। ক্যাথোডে বিক্রিয়া
কপার 2 প্লাস দুটি ইলেকট্রন গ্রহণ বিশুদ্ধ কপার ধাতু এটা জমবে কোথায় ক্যাথোডে জমবে এভাবে এই কপার স্ববিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এভাবেই কপার স্ববিজারণ পদ্ধতিতে কপার পাইরেটস থেকে নিষ্কাশন করা হয়।